বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, স্বাধীনতার মাস মার্চে আমরা কথা বলছি এবং 51 বছর আগে এই দেশে স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, কোটি কোটি মানুষ নানা ত্যাগ স্বীকার করেছে। দেশটা যে স্বাধীন হলো তার একটা অঙ্গীকার ছিল, তার একটা স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল। যারা জীবন দিয়েছেন, আত্মাহুতি দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, প্রত্যেকেরই ছিল এবং সেই স্বপ্ন আকাঙ্ক্ষায় কোনো মতভিন্নতা ছিল না। সেটি ছিল দেশটি একটি গণতান্ত্রিক বাংলাদেশ হবে, দেশে মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত হবে। 51 বছর পরে এসেও সেই প্রশ্ন আমাদেরকে তুলতে হচ্ছে যে বাংলাদেশ কতটা স্বাধীন, বাংলাদেশের মানুষ কতটা মুক্ত, বাংলাদেশের মানুষের অধিকার, সেটি যে কোনো অধিকার নিয়ে আমরা কথা বলি না কেন, সেই অধিকার মানুষের কতটা প্রতিষ্ঠিত হয়েছে। এটি কোনো বিশেষ শাসনামলের প্রশ্ন নয়, কোনো বিশেষ শাসনামলের দিকে অঙ্গুলি হেলন করবার জন্য নয়। 51 বছরে যারাই যখন ক্ষমতায় ছিলেন, রাষ্ট্র পরিচালনায় ছিলেন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ছিলেন, ক্ষমতায় থেকে কিংবা ক্ষমতার বাইরে থেকে কিংবা যৌথভাবে, প্রত্যেককেই কম বা বেশি এর দায় বহন করতে হবে। বাংলাদেশের গণতন্ত্র নিয়ে প্রশ্ন উঠলে কী কী কারণে আমরা গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলতে পারি? ভোটের অধিকার নিয়ে মানুষ কথা বলতে পারে, মানুষের মৌলিক অধিকারের নিয়ে মানুষ কথা বলতে পারে, কথা বলা যায়। বাংলাদেশ এখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো আইন আছে, যে আইন মানুষের চিন্তার স্বাধীনতা, কথা বলবার লিখবার স্বাধীনতাকে খর্ব করে। মানুষ গুম হয়ে যায় এবং তার কোনো খোঁজ খবর পাওয়া যায় না, সেটি নিয়ে প্রশ্ন তুললেও সেই গণতন্ত্রের সঙ্গে সেই সম্পর্ক খুঁজে পাওয়া যায়। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো ঘটনা বাংলাদেশে ঘটে চলেছে এবং সেই কারণে বাংলাদেশের একটি এলিট ফোর্স, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, তার উপরে এবং তার প্রাক্তন বর্তমান কয়েকজন কর্মকর্তার উপরে বহির্বিশ্ব থেকে অবরোধ বা নিষেধাজ্ঞা বা স্যাংশন দিতে হয় এবং সেটি আবার সেই কারণে পরিস্থিতির খানিকটা উন্নতি হয়। যদি আমরা স্বীকার করি না যে আমাদের দেশে পরিস্থিতি এরকম আছে, কিন্তু পরিস্থিতির যে উন্নতি হয়েছে সেটি বোঝাই যায় এবং সেটি দেশের ভেতর থেকেও সরকারের দিক থেকেও বলা হয়, আবার সেটি যারা স্যাংশন দিয়েছেন তারাও বলছেন যে তারাও লক্ষ্য করছেন যে পরিস্থিতির খানিকটা উন্নতি হয়েছে। আজকে আমরা কথা বলবো এই ধরনের ঘটনাবলীর একটি বিষয় নিয়ে, একবার স্পেসিফিক একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যাতে আমরা আলোচনার গভীরে প্রবেশ করতে পারি। সেটি হচ্ছে গুম বা এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, জোরপূর্বক নিখোঁজ হয়ে যাওয়া। স্বাধীনতার অব্যবহিত পর থেকে এই ঘটনা আছে এবং এটির সবচেয়ে খারাপ দিক, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হলে আমরা জানি যে হয়তো মরদেহটা পাওয়া যাবে, আত্মীয় স্বজন তাকে সমাধিস্থ করতে পারবে, সবসময় তাকে স্মরণ করতে পারবে, উত্তরাধিকার নিয়ে কোনো রকমের জটিলতা তৈরি হবে না। কিন্তু গুম হয়ে গেলে কী হয়? গুম হয়ে গেলে জানি না আমরা, স্বজনরা জানে না মানুষটা আসলে কোথায় আছে, বছরের পর বছর, দশকের পর দশক জানা যায় না যে মানুষটা বেঁচে আছে না মারা গেছে, তার কোনো সমাধি তৈরি করা যায় না যেখানে গিয়ে স্বজনরা তাকে স্মরণ করতে পারেন এবং তার যারা উত্তরাধিকারী তাদেরও নানা রকমের সংকট থাকে। এই মানুষটা যদি পরিবারের প্রধান কর্তা হন, তার যদি সম্পদ থাকে, তার যদি অর্থ থাকে, বিত্ত থাকে, সেগুলো কীভাবে বণ্টন হবে, ব্যাংকে টাকা থাকলে সেই ব্যাংকের টাকা তার উত্তোলন করতে পারবেন কি না, এগুলো নিয়ে বড় জটিলতা এবং নিষ্পত্তিই হয় না আসলে বছরের পর বছর, দশকের পর দশক ধরে। সম্প্রতি দেশের একটি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিএস 2019 সালের জানুয়ারি থেকে 2021 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে গুমের যে ঘটনা ঘটেছে তার উপরে একটি গবেষণা কর্ম পরিচালনা করে এবং তার একটি রিপোর্টও তারা সম্প্রতি প্রকাশ করেছে এবং এই রিপোর্টের শিরোনাম হচ্ছে এক্সিকিউশনস অ্যাট উইল, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সেস ইন বাংলাদেশ, অর্থাৎ কোথায় আছেন তারা, বাংলাদেশের গুমের ঘটনা, এই হচ্ছে শিরোনাম। এবং ওই স্টাডি দেখাচ্ছে সিজিএসের যে গত 3 বছরে অর্থাৎ 19-20-21-এ 71 জন মানুষ নিখোঁজ হয়েছেন, অন্তত দুদিনের জন্য হলো নিখোঁজ ছিলেন। এবং ইন্টারেস্টিং দিক হচ্ছে যারা নিখোঁজ হন তাদের কেউ কেউ কিন্তু ফেরতও আসেন এবং ফেরত যখন আসেন তখন তারা সবাই নির্বাক হয়ে যান, নির্বাক হয়ে যান মানে ফিজিক্যালি তারা নির্বাক হন না, তারা কেউ আর কথা বলেন না, কোথায় ছিলেন, কে নিয়ে গেছেন, দু একজন সাহস করে বলেছিলেন যে তারা বলবেন কিন্তু তারপরে কিন্তু তারা আর কখনো কথা বলেননি, তাদের কোনো কথা আমরা শুনিনি, কে বা তারা কারা তাদের তুলে নিয়ে গেছে। আরেকটি ইন্টারেস্টিং ফেনোমেনা আমরা লক্ষ্য করি যে যখন কাউকে গুম করে ফেলা হচ্ছে প্রাথমিক অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অস্বীকার করেন বা তারা বলেন যে তারা জানেন না, কিন্তু একটা সময় গিয়ে যখন তাদের কাউকে পাওয়া যায় তখন দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আসলে জনসম্মুখে নিয়ে আসছেন বা তাদের কাছে পাওয়া যাচ্ছে, ফলা হচ্ছে।
এবং এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে বাংলাদেশে মায়ের ডাক নামে একটি সংগঠন তৈরি হয়েছে। আপনারা জানেন যে এই সংগঠনটি আর্জেন্টিনার প্লাজা ডি মায়ের মায়েদের অনুরূপ একটি সংগঠন, যেটি পিনোশের শাসনামলে 1976 থেকে 83 সালের মধ্যে নিখোঁজ হওয়া সন্তানদের মায়েদের দ্বারা তৈরি হয়েছিল। বাংলাদেশেও এরকম একটি সংগঠন তৈরি হয়েছে এবং সেই মায়েদের কান্না আহাজারি, পিতার জন্যে কন্যার আহাজারি আমরা প্রায়শই পত্রপত্রিকায় তাদের ছবি দেখি, টেলিভিশনের পর্দায় দেখি, শুনতে পাই। কেন ওই পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে পরিত্রাণের উপায় কী, এর দায় কতটা রাজনীতিকরা বহন করবেন, বাংলাদেশের প্রচলিত রাজনীতি বহন করবে, সেই বিষয় নিয়ে কথা বলবার জন্যে তিনজন মা আজকে আমার অনুষ্ঠানে রয়েছেন। তাদের দুজন সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত, দুটো প্রধান দলকে প্রতিনিধিত্ব করেন, আরেকজন বাংলাদেশের মানবাধিকার নিয়ে কাজ করেন। আমার বাঁ পাশে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মণি। টেবিলের একবারে বাঁ প্রান্তে আছেন নূরজাহান বেগম মুক্তা অ্যাডভোকেট, তিনি আইনজীবী একজন এবং তিনি বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য। এবং দেখতেই পাচ্ছেন যে তাদের দুজনকে কিন্তু টেবিলের দু প্রান্তে বসবার কথা, আমি এক প্রান্তে বসেছি। আর আমার ডান প্রান্তে যিনি বসেছেন তিনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে মানবাধিকার নিয়ে কাজ করেন, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের তিনি চেয়ারপারসন এবং প্রধান নির্বাহী এলিনা খান, অ্যাডভোকেট এলিনা খান। স্বাগত আপনাদের তিনজনকে তৃতীয় মাত্রা। আমি একটু ভূমিকায় বেশিই কথা বললাম যেন পরে আমাকে কথা না বলতে হয়। আপনারা তিনজনই মা, অত্যন্ত প্রতিষ্ঠিত মানুষ আমাদের সমাজে রাষ্ট্রে। একটু আপনাদের শুনতে চাই, এই যে আমরা প্রায়শই পত্র পত্রিকায় টেলিভিশনের পর্দায় এই যে মায়েদের কান্না দেখি তাদের সন্তানদের জন্যে, সন্তানদের কান্না দেখি তাদের পিতার জন্যে, ভাই বোনদের কান্না দেখি তাদের ভাইয়ের জন্যে, বোনের জন্যে, বা পিতা মাতাকে দেখি তাদের সন্তানদের জন্যে, আপনাদের আসলে কেমন লাগে? নূরজাহান বেগম মুক্তা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ তৃতীয় মাত্রার দর্শকদেরকে এবং আজকে যারা বিজ্ঞ আলোচক আছেন সবাইকে শুভেচ্ছা। আসলে আপনি যে টপিকটা আজকে উত্থাপন করলেন এটা আসলেই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। গুম খুন অত্যন্ত নেতিবাচক কিছু শব্দ এবং অপ্রত্যাশিত হলো এটা কিন্তু সত্য যে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই 1971 সালে থেকে এই পর্যন্ত আমাদের দেশে কম বেশি গুণ খুন হয়েছে, হচ্ছে। এখন এই যে গুণ হওয়া, গুম হওয়া বা খুন হওয়া যে ব্যাপারগুলা, সেগুলাকে আমি আসলে একটা, আমি ইদানিং একটা ট্রেন্ড লক্ষ্য করেছি যে সবগুলা গুমকে রাজনৈতিকভাবে একটা রং দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু আমার এখানে একটু আমি দ্বিমত করব। গুমের মধ্যে রাজনৈতিক কিছু কারণ থাকে, আবার কিন্তু সামাজিক কারণ থাকে, পারিবারিক কারণ থাকে, সম্পত্তিগত দ্বন্দ্ব থাকে, তারপরে আভিজাত্যের যে দ্বন্দ্ব সেটা নিয়েও কিন্তু এই গুমের ঘটনাগুলো ঘটে থাকে। আবার কেউ আছে নিজেকে আত্মগোপন করে রাখতে, কোনো একটা উদ্দেশ্যকে সাধন করার জন্য করে থাকে। অতএব সব রকমই কিন্তু আছে। তবে এটা ঠিক যে গুম বা খুন যেরকমই হোক না কেন, অবশ্যই সেটা অনভিপ্রেত, দুঃখজনক, আমরা কেউ কখনো সেটি চাই না। একটা উন্নত সমাজ, একটা উন্নত রাষ্ট্র ততটাই উন্নত এবং ততটাই সমৃদ্ধ, ততটাই ভালো হবে বা সভ্য হবে যতটাই সেখানে গুম এবং খুন যত কম হবে, বা যদি জিরো টলারেন্স হয় তাহলে তো আরও ভালো কথা। এখন আমি যে কথাটা বলবো, যে আমি একটা রাজনৈতিক দল করি, আমি একটা দলের কর্মী, আমার পরিষ্কার বক্তব্য যে আসলে এখানে লুকোনোরও কিছু নাই বা গোপন করারও কিছু নাই। এটা ঠিক যে আমরা দেখেছি যে গুম বা খুনের যে ব্যাপারটা, এখানে মনি আপা আছে, বিএনপির আমলও আমরা দেখেছি, আমরা কি দেখেছি এখানে। আমি কিন্তু কাউকে দোষারোপ করছি না, আমি কিন্তু সবার কথাই আলোচনা করব। আমাদেরকে যেরকম পিছনে দেখতে হবে বর্তমানটাও ঠিক আমরা দেখতে হবে। আমরা কি দেখেছি, যদিও দুঃখজনকভাবে সত্য যে বিএনপির যখন ক্ষমতায় ছিল 2003 সালে, তখন জামালউদ্দিন নামে বিএনপির চকবাজারের, চট্টগ্রামের চকবাজারের যে একজন নেতা ছিলেন, ভাইস প্রেসিডেন্ট ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি ছিলেন, উনি কিন্তু নিজের ব্যবসায়িক কার্যালয় থেকে বাসায় ফেরার পথে উনি গুম হন। গুম হওয়ার পর, এটা হলো 2003 সালের 13ই জুলাইয়ের কথা, পরে ওনার কঙ্কাল পাওয়া যায় 2005 সালের 24শে আগস্ট, ফটিকছড়ির দুর্গম পাহাড়ি এলাকাতে ওনার কঙ্কাল উদ্ধার করা হয়, এবং সেটা আইন শৃঙ্খলা বাহিনীকে সেই জায়গাটি দেখিয়ে দিয়েছিল সেই মামলারই অন্যতম আসামি মাহবুব, যাকে কালা মাহবুব বলা হতো, সন্ত্রাসী।
এবং মাহবুবের জবানবন্দিতে চলে এসেছে যে এইটা নেপথ্যে কারা ছিল, সেটা ছিল ওইখানকার সাংসদ বিএনপির নেতা সারোয়ার জামাল নিজাম এবং মারুফ নিজামের নাম। এই হলো অবস্থা। এখন পরে অনেক ঘটনাই ঘটেছে, সেই মামলায় আবার বিএনপির আমলে দেখা গেছে ফাইনাল রিপোর্ট দিয়েছে, দ্বিতীয়বার আবার তাও দেখা গেছে ফাইনাল রিপোর্ট দিয়েছে পুলিশ তদন্ত করে বিএনপির নেতাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য। কিন্তু এই জামালউদ্দিন সাহেবের পরিবারের লোকজনই বলেছে যে যে সারোয়ার জামাল নিজাম এবং তার ভাই গঙ্গরা তার বাবাকে গুম করেছে এবং হত্যা করেছে। এগুলো এক। দ্বিতীয়ত হলো অনেক উদাহরণ আছে, কিন্তু আমি যা সংক্ষেপে বলি। এরপরে আমাদের ইলিয়াস আলীর কথা বলি, এবং এই ইলিয়াস আলীর জন্য অবরোধ হরতাল থেকে অনেক কিছুই হয়েছে, অনেক জ্বালাও পোড়াও হয়েছে। যখন ইলিয়াস আলী যখন নিখোঁজ হয়ে গেল 2012 সালের 17 এপ্রিল, বনানি থেকে উনি গাড়ি চালক সহ, এবং বলছে সরকার নাকি ইলিয়াস আলীকে গুম করেছে। আমরা জানি, যদি আমি ভুল না করে থাকি, কিছুদিন আগে বিএনপির স্থায়ী কমিটির একজন নেতা মির্জা আব্বাস সাহেব বলেছেন, কি বলেছেন, যে আমি জানি আওয়ামী লীগ তাকে গুম করেনি, গুম হওয়ার আগের রাতে দলীয় অফিসে কোনো এক ব্যক্তির সাথে তার বাকবিতণ্ডা হয় মারাত্মক রকম, ইলিয়াস খুব গালিগালাজ করেছিলেন তাকে, সেই যে পেছন থেকে দংশন করার সাপগুলো আমাদের দল থেকে রয়ে গেছে এখনো, যদি এদেরকে দল থেকে বিতাড়িত না করেন তাহলে কোনো পরিস্থিতিতেই দল সামনে এগোতে পারবে না। আমাদের দলের ভেতরে যে বদমাশগুলো আছে, সরি টু সে, দয়া করে তাদেরকে একটু সামনে আনার ব্যবস্থা করেন। এই যে এটা হলো মির্জা আব্বাসের বক্তব্য, যিনি বিএনপির, এই যে ওনার বক্তব্য, উনি বলেছেন আওয়ামী লীগের কেউ এটাতে জড়িত না, এটাতে বিএনপির লোকজনই আভ্যন্তরীণ কোন্দলের কারণে তাকে গুম করেছে। এটা হলো কথা। এই হলো রাজনৈতিক দুইটা উদাহরণ দিল, আরও বহু আছে। আরেকটা হলো, কিছুদিন আগে আমি যে ভুল না করে থাকি, এই বছরেরই যে গত মাসের 22 ফেব্রুয়ারি রাকিবুজ্জামান রিপন নামে একজন লোক, উনি 5 বছর আগে নিখোঁজ হয়েছেন, তো ওনাকে কোথাও পাচ্ছে না, উনি নিখোঁজ হয়েছেন শ্বশুরবাড়ির থেকে। তো যিনি ভিকটিম তার বাবা করলেন কি, তার স্ত্রী, তার শ্বশুর শাশুড়ি সবাইকে আসামি করে মামলা করলো। মামলা করার পরে সেই মামলাতেও কিন্তু ফাইনাল রিপোর্ট দেওয়া হলো, তারপর আবার সেটা আবার পিবিআইকে তদন্তের জন্য দিল কোর্ট। দেওয়ার পরে কি হলো, পিবিআই খুঁজে বের করলো সেই রাকিবুজ্জামান রিপনকে। তাকে কোথায় পেলো, ঢাকার গাজীপুরের শ্রীপুরে তাকে পাওয়া গেলো, যদি ভুল না করে থাকি। সেখানে সে নাম চেঞ্জ করেছে, শরীফুল নাম ধারণ করে সেখানে এসে একটা টেক্সটাইল কোম্পানিতে চাকরি করে, ইভেন সে আরেকটা বিয়েও করেছে, সেখানে একটা বাচ্চাও আছে। এই যে এটাকে আপনি কীভাবে নেবেন, তো এই যে অবস্থা, আসলে আমরা কেউ চাই না যে গুণ খুম বা এই জাতীয় কোনো অনভিপ্রেত ঘটনা ঘটুক, তারপরও কিন্তু সমাজে এগুলো আছে, কম বেশি হবে, তবে দেখতে হবে যে এগুলোর পরিমাণটা কত। বাংলাদেশে এখন যে অবস্থা, অন্য যে কোনো সময়ের তুলনায় আমি মনে করি যে এগুলা অনেকটাই কমে গিয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সজাগ, এবং আইনের শাসন সত্যিকার অর্থে যেটা বলতে আমরা বুঝি সেটা হলো যে একটা দেশ তখনই উন্নত হয়, তখনই সভ্য হয় যখন আইনের শাসন থাকে, এবং সরকারও এই ব্যাপারে খুবই তৎপর, যার কারণে সেটা আমি মনে করি অনেকাংশে কমে এসেছে, এবং একটা সময় আসবে যখন ধন্যবাদ থাকবে না। ধন্যবাদ। এবং বাংলাদেশের ইতিহাসের 51 বছরের পটভূমিটা হচ্ছে যে 72 থেকে 75 অভিযোগ আছে, জাতীয় সমাজতান্ত্রিক দল জাথাদের নেতাকর্মীদের অনেককে গুম হত্যা করা হয়েছে, সেনাবাহিনীর আমলে 75 থেকে 81 সালে অভিযোগ আছে যে বিভিন্ন ব্যর্থ অভ্যুত্থানের পরে অনেকেরই সন্ধান পাওয়া যায়নি, এবং 1977 সালে পার্বত্য চট্টগ্রামে সেনা অভিযান শুরু হয় এবং শান্তিবাহিনী নামক বিদ্রোহী গোষ্ঠীর তৎপরতা তীব্র হবার পর থেকে বহু মানুষ নিখোঁজ হয়েছেন। 1996 সালে কল্পনা চাকমার অপহরণের ঘটনা এবং নিখোঁজের ঘটনা, এখনও তাকে খুঁজে পাওয়া যায়নি। 2010 সাল থেকে এই জোরপূর্বক অন্তর্ধান নিয়মিত এবং ব্যাপক হয়ে ওঠেনি, শুধু সময়ের সাথে সাথে সংখ্যা বেড়েছে, ঘটনার পরিধি প্রসারিত হয়েছে, এবং সমাজের বিভিন্ন স্তরের নাগরিকরা স্বীকার হয়েছেন। সিজিএসের রিপোর্ট অনুযায়ী যেটি বলছে যে মাত্র 3 বছরে 71 জন নিখোঁজ হয়েছেন, তাদের মধ্যে কেউ কেউ ফেরত এসেছেন, সেই সংখ্যাও তারা দিয়েছে। নীলোফার চৌধুরী মনি, প্রশ্ন ছিল একজন মা হিসেবে আপনার অনুভূতি। ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। আমি একজন মা, আমি মায়ের ডাকের প্রোগ্রামে আমি গিয়েছি 2-1 বার। আমার এত এত কষ্ট হয়েছে যে পরবর্তীতে আমার আসলে ওখানে যেতে আমার ভালো লাগে না, এই কারণে যে আমি আসলে কিছুই করতে পারি না তাদের জন্য। এই যে আমার করতে না পারার যন্ত্রণাটায় আমি পলে পলে দগ্ধ হই। আপনি যে কথাটা বলেছেন, আমি কিছুদিন আগে এই গুম দিবস উপলক্ষে সমস্ত ঢাকা ছেয়ে গিয়েছিল সারা নামে একটা মেয়ের, যে বাচ্চাটা তার বাবাকে দেখেনি, তার অশ্রু সজল চোখের যে পোস্টারটা সমস্ত ঢাকাসহ বাংলাদেশে ছড়িয়ে আছে, ডেইলি স্টারের ইমরান হুসাইন এই সাফার বেদনাক্লিষ্ট ছবিটা আমাদেরকে এই কথাটাই জানান দেয় যে দানবের দেশে মৃত্যু সম যন্ত্রণাক্লিষ্ট
একটা জীবন নিয়ে পথ চলিতেছি। মৃত্যুদূত আজরাইলকেও ব্যথিত করবে মানবের গহীনতম যে বেদনা, গভীরতম সেই লাঞ্ছন যন্ত্রণা নিয়েই বেঁচে আছি। এই আমি ছোট্ট শিশু। এই যে এখানে অনেক শিশু, অনেক স্ত্রী, অনেক মা, একজন মায়ের কষ্টের বোধহয় কোনো ব্যালেন্স হয় না তার সন্তানের জন্য, এই যে না পাওয়ার জন্য, তার উপর মরার উপর খাড়ার খা। যখন আমাদেরকে শুনতে হয় যে এরা, লাইক আমি সুজনের কথা বলবো, খিলগায়ে তার ওখানে পুলিশ গিয়ে, ওসি গিয়ে বলেছে যে তুমি লিখিত দাও তার বাবা মাকে যে আমার ছেলে স্বেচ্ছায় চলে গেছে বা ফিরে আসবে, বা তুমি লিখো যে এটা গুম হয় নাই। এই ধরনের কথা যখন সরকার যখন মানে গুমকে নিয়ন্ত্রণ করে, সমস্যাটা এটাই। আমি আজকের দিনে আসলে দ্বন্দ্ব করার, ঝগড়া করার মতো টকশো না এটা। তারপরেও আমার বন্ধু মুক্তা আপা যে কথাটা বললেন, জালালউদ্দিন, আমি ধরেই নিতে পারি জামালউদ্দিন, এটা আভ্যন্তরীণ কুন্দল ছিল, ধরে এটাই স্বাভাবিক। পৃথিবী সৃষ্টির পরে থেকেই এরকম গুম ছিল, কেউ একজন মেরে ক্ষেতের মধ্যে ডুবিয়ে রাখতো, বালির নিচে ডুবে লুকিয়ে রাখতো, সাগরে ভাসিয়ে দিত, সেটা অন্য হিসাব। কিন্তু গভর্নমেন্ট যে দেশের, এই যে আপনি শুরুতে বললেন যে অনেক রক্তের বিনিময় একটা স্বাধীন দেশ আজকে 50 বছর, আমি যদি হিসাব করি 24 বছরের পাকিস্তানে কয়টা গুম হয়েছিল, কয়জন খুন হয়েছিল 71 যুদ্ধের আগে, 24 বছরের বঞ্চনার যে টাইমটা, কয়জন, একটা মতিয়ুরকে নিয়ে কত তুলপার। এখন আমরা সংখ্যায় চলে গেছি, আমরা নামে আমাদের মনে থাকে না। ইলিয়াস আলী যখন গুম হলো, মুক্তাপা এই কথাটা বললেন, আমি এটুকু বলবো, অনেক সময় আমরা যারা রাজনীতি করি, আমাদের অন্য দলের চেয়ে নিজের দলে অনেক সমস্যা আমাদেরকে ফেস করতে হয়। আমি জানি না যে নিজেদের মধ্যে ওটা কী হয়েছে, কিন্তু এই কথা বলে কি আপনি তৃপ্তির ঢেকুর তুলতে পারেন? একটা সরকার পরপর 3 বার ক্ষমতায়। ইলিয়াস আলীর ওয়াইফ খুদ প্রধানমন্ত্রীর ওখানে গিয়েছিলেন, উনি কথা দিয়েছিলেন যেভাবেই হোক বের করে এনে দিবে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কি এতই মানে নিম্নগামী যে একটা ইলিয়াস আলীর লাশকে, একটা ইলিয়াস আলীর অবস্থানকে তারা সৃষ্টি করতে পারে নাই? যেখানেই থাকুক না কেন, তার ওয়াইফকে তো তার একটা নির্ধারিত কবর জানানোর কথা ছিল। তার একটা যে কথাটা জিল্লুর ভাই বললেন, আমাদের সবার হৃদয়ের কথা, একটা সন্তান জানতে পারবে না তার বাবা মৃত্যুবার্ষিকী কবে, তার বাবা কোথায় মারা গেছে, তার বাবার কবরটা কোথায়, তার উত্তরাধিকার, তার ব্যাংক ব্যালেন্স, কোনো কিছুই সে বলতে পারবে না। এই জায়গাটায় কি একটা দেশের সরকারের চরম ব্যর্থতা না? এটা হচ্ছে ভয়ের সংস্কৃতি। আমি যদি বলি মুক্তাপা, ভয়ের সংস্কৃতি তৈরি করার জন্য এই কৌশলটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, আমাদের সুমন গুম হয়েছে, অনেকেই গুম হয়েছে বিএনপির, কিন্তু পাশাপাশি সাধারণ মানুষকে গুম করার কারণটা কি? সাধারণ মানুষকে সরকার যখন বিরোধী মনোভাব নির্মূল করতে চায়, তখন এই ভয়ের সংস্কৃতিটা তৈরি করে। যাতে আজকে দেখেন, একটা সময় ছিল এই দেশ অনেক ঘাত প্রতিঘাতে, বাংলাদেশ একটা সময় ছিল যে চায়ের স্টল বিভিন্ন গ্রামে গঞ্জে 5 জন লোক বাস, ট্রেন, যে কোনো জায়গায় লঞ্চে দাঁড়ালেই রাজনীতি নিয়ে কথা হতো, এখন কিন্তু কিছুই হয় না। এই জায়গাটাই গুমের সাকসেসফুলতা আমি বলবো। এই গুম এটাই করেছে যে তোমরা কেউ কোনো কথা বলতে পারবে না, সরকারের বিরুদ্ধে না, দেশের অন্য কিছুর বিরুদ্ধে না। মানুষ কী বলে, টিসিবির গাড়িতে মাইলকে মাইল মানুষ দৌড়ে যাবে, বলবে বাবা আমাকে টাকার বিনিময় একটা প্যাকেট খাবার দাও, সেটা বলবে। কিন্তু সরকারকে বলতে হবে, সরকারের হবুচন্দ্রের রাজার মতো, যে খুব ভালো আছি আমরা, উন্নয়নে সয়লাভ হয়ে যাচ্ছি আমরা, এই কথা বলার জন্যই তো গুমের রাজনীতিটা। এবং সেই দিন আমি যদি বলি যে কোথায় সেই সিরাজ শিকদার, যেটা জিল্লুর ভাই বললেন জাসদের নেতাকর্মী, সেই দিন যেমন মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আস্ফালনটা আমরা শুনেছিলাম, কোথায় সেই সিরাজ শিকদার, ঠিক তেমন করে কিন্তু জামালউদ্দিনেরটা না, জামালউদ্দিনেরটা ব্যক্তি আক্রোশে কোথাও তাকে রাখা হয়েছে, সেই জায়গাটায় আমি ছেড়ে দিচ্ছি। তো আমি যদি একটা এক্সাম্পল দেই, শাহজাহান হাওলাদার সুজন, তার প্রতিপক্ষ বিএনপিরই, আমি স্বীকার করি যে তারা কাজল ওরা বলেছিল যে তুমি এটা থ্রেট দিয়েছিল মাইকে, সেই থ্রেটের পরে তাজ নামে যে এমপিটা ছিল, আছে বোধহয় এখনও, সেই তাজ তাকে রাস্তায়
আপনার ঢাকা শহরে তাকে গুম করে ফেললো, তাকে খুন করে ফেললো। এই যে এই রাজনীতি, এটাই হলো জঘন্যতর রাজনীতি, এটাই হচ্ছে ধ্বংসের রাজনীতি, এটাই হচ্ছে বাংলাদেশ নামক একটা অপরাষ্ট্র কায়েম করার রাজনীতি, যেটা পাকিস্তানের চেয়ে জঘন্যতর অবস্থায় আমরা যাপন করছি। অ্যাডভোকেট এলিনা খানের কাছে যাচ্ছি। এবং অধিকারের তথ্য মতে 2009 থেকে 18 সাল পর্যন্ত মোট 522 জন ব্যক্তি গুমের শিকার হয়েছেন। আইন ও সালিশ কেন্দ্র আজকের তথ্য মতে 2013 থেকে 2018 সালে মোট 387 জন ব্যক্তি গুমের শিকার হয়েছেন। সো আপনি মানবাধিকার কর্মী, অ্যাক্টিভিস্ট একজন এবং দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে এই সব বিষয় নিয়ে কাজ করছেন এবং একজন সক্রিয় আইনজীবীও, আপনার কাছে আপনি দুজন রাজনীতিবিদের বক্তব্য শুনলেন, দুজনই মা, তাদের অনুভূতিও তারা প্রকাশ করলেন, আপনার কাছে কি শুনতে চাই যে আপনার প্রতিক্রিয়া কি এতক্ষণ কথা শুনে? ধন্যবাদ। দুজন মা, আমিও মা, তো মাতে মানবাধিকার, মাতে মানবাধিকার প্রতিষ্ঠা হয়, সেই প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশাল একটা ব্যত্যয় আমরা গুমের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। আমি আপনাকে দুইভাবে একটু ভাগ করি। আমার মুক্তাপা কিছুক্ষণ আগে সামাজিক, পারিবারিক, আত্মগোপন একটা সাইড নিয়েছেন, একটা রাজনৈতিক সাইড নিয়েছেন। মনিয়াপা, মুক্তাপা দুজনেই একটা সিরিজ অফ ইয়ে দিয়েছেন 91 বছরে, আমি ওগুলাতেই যাচ্ছি না। আমি কয়েকটা বিষয় নিয়ে এখানে কথা বলতে চাচ্ছি। বাংলাদেশ একটা সেই ভিত্তি করে জন্ম নিয়েছে যেখানে মানুষ তাদের গণতন্ত্র, তার অধিকার, তার সাংবিধানিক যতগুলো অধিকার আছে সেগুলো পাবে এবং তার যতগুলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে রাইটসগুলো আছে সেগুলো সে আফোর্ড করবে। এটাই হচ্ছে যেমন বাংলাদেশের কথা সারা ওয়ার্ল্ডের কথা একই। আমরা এখানে জন্মের পর, যেমন আমার একটা লিপিবদ্ধ হচ্ছে নাম, বা আগে ছিল না কিন্তু তবু গ্রামে ঢোল বাজায় বলা হতো অমুকের সন্তান হয়েছে, মৃত্যু হলে আমার জানা যায় বা আমার আমি জানতে পারি যে আমার ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কোথাও আমার নাম লিপিবদ্ধ করা হচ্ছে এবং ওয়ার্ড কমিশনার বা কাউন্সিলর লিখে যে সে মৃত ব্যক্তি, তার ওয়ারিশিয়ারা আছে। আপনি প্রথমেই শুরুতে বলেছেন যদি অনেক বড় অনেকগুলো সমস্যা এখানে সৃষ্টি হয়, তার আইনগত সমস্যা সবচেয়ে বড় সমস্যা, কারণ আমাদের আইনে বলা আছে যে 7 বছর, মানে যতক্ষণ অতিক্রম না হবে নিখোঁজের থেকে ততক্ষণ তো সে কোনো ইয়েটা পাবে না, আইনগত কোনো সম্পত্তি বলেন বা অন্য কোনো বিষয় আছে সেই জিনিসগুলো পাবে না। তাহলে এই যে 7টা বছর বলেন বা আইনের যে ব্যারিয়ারটা দেওয়া আছে সেই জায়গাগুলো থেকে কিন্তু ওই ভিকটিমের পরিবারের লোকরা সবচেয়ে অসহায় একটা জীবনযাপন করে দুইভাবে। একটা হচ্ছে যে সে কোথায় আছে জানে না, মর্মে মর্মে প্রতিদিন তারা তেলে তেলে মারা যায়, আর একটা হচ্ছে যে তার অর্থনৈতিক বলেন, সামাজিক বলেন, রাজনৈতিক বলেন, যেভাবেই হোক না কেন তার যে একটা স্ট্যান্ড নেওয়ার যে জায়গাটা সেখান থেকে সে ক্ষতিগ্রস্ত হয় চরমভাবে। এখানে মানবাধিকারের চরম লঙ্ঘন হয়, অধিকার বলেন, আইন সালিশ বলেন বা সিজিএস যে একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছে তার মধ্যে যদি আমি গুণে 10 জনকেই ধরি না কেন, সব বাদ দিলাম, 500, 387 বা 71, এই দেশটাই গুম কেন হবে? প্রথম কথা হচ্ছে আমরা একটা সভ্য জগতে বসবাস করছি, যে সভ্য জগতে আমাদের অনেকগুলো প্রযুক্তি এখন বর্তমান আছে, আগেও ছিল, যে প্রযুক্তির মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোথায় কোন জায়গাটাতে কে কোথায় হারিয়ে গেছে। ধরুন গ্রাম থেকে একটা মানুষ যখন হারিয়ে যায় তখন গ্রামের মানুষ জানে কিন্তু যে এই লোকটি হারিয়ে গেছে, তাহলে কোথায় যাবে সে? প্রথমে আত্মীয় স্বজন বাড়ি খোঁজ করে অথবা তারপর পরবর্তীতে থানায় যায়, জিডি করে জিডি। আমার প্রশ্ন হলো যে রাষ্ট্রের দায়িত্ব, অর্থাৎ রাষ্ট্রের যিনি চালান সে রাজনৈতিক দল অর্থাৎ সরকার, তার দায়িত্ব হচ্ছে এনশিওর করা যে এই মানুষটি কোথায় গিয়েছে। কারণ আমরা জানি যে প্রত্যেকটা মানে হারিয়ে যাওয়ার পিছনে ক্লু থাকে, সেটা আভ্যন্তরীণ না দলীয় না কি যেভাবে হোক না কেন সে গুম হয়েছে, তাকে বের করে নিয়ে আসার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের বা সরকারের। আমরা সেই জায়গাটা এনশোর এটা পেতে চাই, সেটা হচ্ছে মানবাধিকারের প্রথম শর্ত। রাজনৈতিক কারণে আমি যদি বলি যে ওর এই সময় এটা হয়েছে, ওই সময় হয়েছে, তাতে তো সমাধান হবে না। সমাধানটা হচ্ছে ওই জায়গাটা যে কেউ একজন গুম হবে না, আর যারা হয়ে গেছে তাদের প্রত্যেকে কোথায় কী অবস্থায় অবস্থান করছে তাদেরকে সেই অস্তিত্বটা আমরা জানতে চাই, এটা হচ্ছে প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে যারা গুম হয়ে গেছে রাষ্ট্রকে ঘোষণা দিতে হবে, আমরা খুঁজে বের করতে ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতার পরে তার আইনগত কী হতে পারে সেটারও একটা কিন্তু আইনের একটা ব্যবস্থা গ্রহণ করা উচিত পার্লামেন্টে। কারণ আজীবন ধরে হয় রাষ্ট্রকে ঘোষণা করতে হবে যে আমরা পেলাম না, আর যদি পেয়ে থাকে তাহলে কী করতে হবে? আপনারা কিছুক্ষণ আগে আমাদের মুক্তাবা একটা কথা বলেন যে একজনকে পাওয়া গেল গাজীপুর, মানে সে তার নাম ধাম পাল্টা বিয়ে করেছে, এটা তো ধরেন হতে পারে,
কিন্তু আমি যদি একটা জিডি করে থাকি, সে জিডিতে ছবি থাকে, সে ছবি যদি আমি প্রত্যেকটা থানায় সার্কুলেশন দিয়ে দিই যে এই ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না, ইভেন রাষ্ট্রকে দায়িত্বটা নিতে হবে, এই ছবির সঙ্গে সঙ্গে সমস্ত কর্মস্থল যতগুলো আছে সব জায়গায় ওয়েবসাইটে দিয়ে দিবে। এখন তো ওয়েবসাইট আছে, আগে না ওয়েবসাইট ছিল না, বড় রকম ছিল না, কিন্তু থানা তো ছিল এবং প্রত্যেকটা স্থানীয় পত্রিকা তার ছবি সহ প্রত্যেকটা ন্যাশনাল পত্রিকা গভর্নমেন্ট থেকে যদি ছবি ছাপানো হয় তাহলে কেউ না কেউ তাকে অবশ্যই ধরে দিত। তাহলে আমরা গুমের যে কতগুলো ছোটোখাটো যে বিষয়গুলো আছে সেখান থেকে আমরা রেহাই পেতাম, কিন্তু রাষ্ট্র কর্তৃক যখন গুম হয়, যখন রাজনৈতিক কারণে কখন গুম হয় সেটা কিন্তু খুঁজে পাওয়া যায় না। আর আমি একটা কথা এখানে আপনাদের বলতে চাই যে গুম কমে গেছে না, গুম কমেনি। আমাদের যেটা সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে গুমের সংখ্যাটা আমরা 522 যদি অধিকার ধরি, 327 যদি আইন সালিশ ধরি, 71 যদি ধরি, তিন বছর কি এতগুলো লোক গুম হয়ে যাওয়ার চারটিখানি কথা নাকি? মানে 71 জনের মধ্যে ইন্টারেস্টিং হচ্ছে 65 জনের তথ্য সিজিএস পেয়েছে, 5 জনের মৃতদেহ পাওয়া গেছে, 23 জন ফিরে এসেছেন, 16 জন এখনো নিখোঁজ, 22 জন নিখোঁজ হবার পরে তাদেরকে গ্রেফতার, আটক বা জেল হাজতে আছে। আমি এই জায়গাটা এখন আসতে চাচ্ছি, যেটা সংখ্যা হচ্ছে 3.9% ফেরত আসে, গুম হওয়ার পর ফেরত আসে, ধরেন রাত অথবা গ্রেফতার দেখানো হচ্ছে, গ্রেফতার দেখানো। আমি বলতে চাচ্ছি যে আমরা হঠাৎ করে দেখি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওখান থেকে উঠাই নেওয়া হচ্ছে, তারপর তার কোনো হদিস নাই, সেটা রাষ্ট্র করলো নাকি ব্যক্তিগতভাবে কেউ করলো, যে কারণেই করুক হতো। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে যে ব্যক্তিরা ফেরত আসছে তার কিন্তু যদি ব্যক্তিগতভাবে করে থাকে কেউ, যদি তার শত্রু, সে কিন্তু চিৎকার করে বলবে অমুকের বাড়ির অমুকের ছেলে অমুকে আমাকে নিয়ে গেছিলো, সেটাই সাধারণত বলে থাকে, বা সে থানা যে কনফিউজ করবে যে আমি এইভাবে ছিলাম। আমরা অদ্ভুত একটা কাণ্ড দেখি, যারা ফেরত আসে তারা কিন্তু নীরব হয়ে যায়। এই যে নিশ্চুপ হওয়ার কারণের পিছনে কারণটা কি, তাদের কে থ্রেট করছে? আমার যদি ব্যক্তিগত শত্রু হয়ে থাকে সে কখন আমার চেয়ে উচ্চারে, বরঞ্চ পুলিশ তার কাছ থেকে বের করে সে ব্যক্তিগত শত্রুকে ধরে নিয়ে এসে থানায় তাকে অ্যারেস্ট করবে, কিন্তু এই যে চুপ হয়ে যাচ্ছে। এবং আপনি তো আইনজীবী হিসেবে জানবারই কথা, মানবাধিকার কর্মী হিসেবে, যে যারা নিখোঁজ হয়ে যায় অধিকাংশ ক্ষেত্রে আমার হাতে যে প্রতিবেদন রয়েছে সেই প্রতিবেদন বলছে যে অধিকাংশ ক্ষেত্রে স্থানীয় থানাগুলি নিখোঁজ ব্যক্তির ব্যাপারে কোনো মামলা ডায়েরি কিছুই অভিযোগ নিতে চায় না। হ্যাঁ, এটা একটা বড় সমস্যা যে তারা প্রথমে বলে 24 ঘন্টা দেখেন, 24 ঘন্টার ভিতরে তারা কিছুই নেবে না, সেই 24 ঘন্টার ভিতরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই খুঁজতে পারছে, ঠিক আছে আমি 24 আওয়ার্সটা ধরে নিলাম যে সে কোথায়, বাট 24 আফটার 24 আওয়ার্স যখন আমি জিডি করতে যাই যদি বলে থাকে খুঁজে পাওয়া যায় অমুক, তাদের কাছে কিন্তু ইনফরমেশন থাকে, যেই বলা হয় যে অমুকে হারিয়ে গেছে তখন কিন্তু তারা জিডি নিতে চায় না। আমি আজকের এখান থেকে বলতে চাই যে কেন নেবে না, এক, এবং ওই জিডির কী অবস্থান আছে, আমাদের আদালতেরও দায়িত্ব আছে যে এখান থেকে এই জিডিগুলার ব্যাপারে কতগুলো জিডি আছে যেগুলো ইনভেস্টিগেশন কোর্ট কিন্তু করতে বলে, সেটা কোর্ট করে কী করলো সেটারও কিন্তু রিপোর্টটা আমরা পাই না। সুতরাং আমার কাছে যেটা মনে হয়, আমি একটু ওনারা বলবেন, আমি এইভাবে বলতে চাই যে যদি ব্যক্তিগতভাবে হয়ে থাকে সেই লোকটি কিন্তু বলবেই, যদি রাষ্ট্র কর্তৃক হয়ে থাকে সে ভীত সন্ত্রস্ত হয়ে এবং তাকে এমন ভীত দেখানো হয় যে তার তুমি না শুধু তোমার ফ্যামিলির অনেকে অনেক খারাপ অবস্থা থাকবে, যার জন্য সে তখন সেই মুখ খুলে না, তাহলে ধরে নিতে হবে যে রাষ্ট্র কর্তৃক অথবা রাষ্ট্র তার করে না, সরকার বা রাজনীতি কোনো কারণে এর সাথে জড়িত। আর যদি কোনো কারণে সে যদি হিডেন করে নিজে বিয়ে করে থাকে তাহলে তারও একটা যে তাকেও গ্রেপ্তার করে নিয়ে এসে আইনের চোখে যদি বড় করে ফলো করে দেখানো হয় যে এরম হলেও এটা বিচার আছে, তাহলে আমরা এই তিন শ্রেণীর গুমের থেকে আমরা রক্ষা পাবো। কিন্তু রাষ্ট্রের কর্তৃক যদি হয়ে থাকে সেটা ভয়াবহ, এই কারণে যে রাষ্ট্র আমাদেরকে নিরাপত্তা দিবে, রাষ্ট্র আমাদেরকে সাংবিধানিক অনুযায়ী আমার জন্ম, আমার মৃত্যু, আমার মৃত্যুর পর আমার কোথায় আমার দাফন হবে এবং আমার সমস্ত জায়গাগুলো সমস্ত এনশিওর করবে আইনগতভাবে, যাতে আমার পরবর্তী সন্তানরা বা আমার যে জেনারেশন আছে তারা সেই জায়গা থেকে সমস্ত কিছু পাবে বা তারা বঞ্চিত হবে না। এখন আমি এটুকুনি বলছি আবার আপনার কাছে, আপনাদের দুজনের কাছে প্রশ্নের কথা সূত্র ধরে, এবং এই যে যারা গুম হচ্ছেন তাদের পরিবারের সদস্য, বন্ধু বান্ধব, পথচারী, তাদের কাছ থেকে যেসব তথ্য উপাত্ত পাওয়া যায় বিভিন্ন সংবাদ মাধ্যমে বা সিএসএর প্রতিবেদনে যেটি আছে যে তারা অধিকাংশ অভিযোগ করছেন তারা সাদা পোশাকের ব্যক্তিরা ধরে নিয়ে যায়, কখনো কখনো তারা এমনভাবে কোনো বিশেষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে ধরে নিয়ে যায়, কখনো পরিচয় দেয় না কিন্তু তাদের ওই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জ্যাকেট পরা থাকেন, কখনো কখনো তাদের অস্ত্রশস্ত্র, আচরণ, প্রযুক্তিগত নানান উপাদান বলে যে তারা প্রশিক্ষিত একটা বাহিনী। এবং এই যে আমি যে হিসেব দিলাম যে প্রায় 35% 30%-এরও বেশি মানুষ যারা, যাদেরকে দেখানো হয় যে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজত আছে, কিন্তু অনেক দিন পরে, এই অনেক দিন কিন্তু
মানুষ কিন্তু কোর্টে থাকলে বা জেলখানায় থাকলে পুলিশের কাছে থাকলেও মনে করে নিরাপদ, যদিও সেখানে আবার অন্য প্রশ্ন, অন্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ক্রস ফায়ারের নানা ইস্যু আসে, কিন্তু সেটি যদি আমরা আলোচনায় নাও আনি তাহলে বোঝাই যায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো না কোনোভাবে এর সঙ্গে একটা সম্পর্ক আছে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যখন সম্পর্ক থাকে তখন তার দায় অবশ্যই সরকার রাষ্ট্রকে বহন করতে হবে, রাজনৈতিক শক্তিকে বহন করতে হবে। আপনাদের কাছে দুজনের কাছে প্রশ্ন, অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা, সেটা হলো অবশ্যই একজন নাগরিকের জানমালের দায়িত্ব সরকারের, কোনো একজন নাগরিক যদি নিখোঁজ হয়ে যায় তাকে খুঁজে রাখার আনার দায়িত্ব সরকারের, এটা তো আমরা অস্বীকার করছি না। কিন্তু এখানে কথা আছে, আমি যদি ভুল না করে থাকি, ফরহাদ মজহার নামে একজন ভদ্রলোক আমাদের রাজনীতি, উনিও কিন্তু বলা হয়েছিল ওনাকে গুম করা হয়েছে, সারা বাংলাদেশ তোল পার করে ফেলেছিল, পরে দেখা গেছে উনি বাসে করে সম্ভবত খুলনাতে না কোথায় গিয়েছিলেন বেড়াতে গিয়েছিলেন, একা একা আবার ফিরে আসছেন, কিন্তু পুরো বাংলাদেশকে কিন্তু তোলপার করে। আমি এই জায়গায় ইন্টারাপ্ট করি একটা জায়গা, এই জায়গাটা ফরহাদ মজহার কিন্তু ভোকাল একটা পার্সন, আমি একটু শেষ করি, ফরহাদ মজহার কিন্তু ভোকাল পার্সন এবং সে লিখে, তাহলে সে তার সম্বন্ধে যে কতগুলো বলেছে আমি ওগুলো বিশ্লেষণ করছেন, ওটা আপনি বলবেন কি বলেছে। আমার প্রশ্ন হলো যে এখন পর্যন্ত সে সেটাকে, উনি বলেছিলেন যে সংবাদ সম্মেলন করে বলবেন কিন্তু বলেননি, কিন্তু বলেন, আমি সেটাই আসতেছি, তাহলে যে ব্যক্তিটি লিখেন, যে ব্যক্তিটি সারাক্ষণ কথা বলেন, আমরা ফরহাদ মজহারকে আজকে না অনেক দীর্ঘদিন ধরে চিনি, আপনিও চেনে সবাই চিনে, তাহলে সে ব্যক্তিটা বলতে চাই বললো না কেন, এবারও আপনি আপনারটা ফরহাদ মজহার যখন গেলেন উনি বলবেন কি, কারণ উনি গিয়েছেন বেড়াতে কিন্তু বাংলাদেশের জনগণ ওনাকে গুম করে ফেলছে, উনি গুম হয়েছেন, উনি নিখোঁজ, পরে উনি গেলেন আবার উনি ফেরতও আসলেন, ওনাকে তো দেখা গেছে বাসের মধ্যে উনি ঘুমাচ্ছেন, ওনাকে কেউ গ্রেফতার করেছে বা কেউ গুম করেছে এটা কি কেউ দেখেছে, কেউ দেখেনি তো, উনি ওনাকে যদি গুমই করতো তাহলে উনি বাসে থাকবো কি থাকলো কিভাবে, ওনাকে বাসে পেয়েছে দেখা ওনার, এটা তো সবাই জানি আমরা, তারপরে ওনাকে তো গুমই করা হয় নাই, যেটা আমি বলবো যে অবশ্যই বলবো, তো উনি আর সংবাদ সম্মেলনে বলবেনটা কি, এটি হলো আমার কথা, এরপর আপনি আপনার রিপ্লাই দিয়েন। তারপরে আরেকটা কথা হলো যে আপনারা একটা কথা বললেন যে সবাই চুপ হয়ে যায়, এই কথাটার সাথে আমার দ্বিমত আছে, আমি যুক্তি দিয়েই কথা বলবো। এখনকার যে মিডিয়ার যুগ, যে গণমাধ্যম শক্তিশালী, টিভি থেকে শুরু করে সংবাদপত্র, অনলাইন নিউজ এত বেশি চারপাশে আমাদের আছে, এখন যদি কাউকে ধরে নিয়ে যায় সে চুপ হয়ে যায়, সে কেন চুপ হয়ে যায়, সে বলে না কেন, সে যদি এখনকার দিনে তো মানুষ কথায় কথায় একটা সংবাদ সম্মেলন করে, কথায় কথায় টক শোতে আসে, সব ফাটায় ফেলায়, এই যে আপনারা কত সুন্দরভাবে মানবাধিকারের কথা বলছেন, লঙ্ঘনের কথা বলছেন, তাই না, সরকারের বিরুদ্ধে, তো এটাতেই আপনি বলছেন না, অবশ্যই সরকারের বিরুদ্ধে বলছেন না, প্রকৃত ঘটনা সরকার তো এখন আছে, তো একটা সরকার আছে, তো তো আপনারা যে বলছেন এগুলো তো আপনারা ফ্রিকোয়েন্টলি বলছেন এবং বলবেনও, অবশ্যই আমরা কখনো এটাতে আমরা বাধা দেই না। তা আমার কথা হলো যিনি বলতে চায় একজন লোকও মুখ খুলবে না, এটা কেমন কথা, ধরলাম একটা কথার কথা, যদি কেউ ভীষণ ভীতু হয় তাকে ভয় দেখানো সে বলো না, কিন্তু সবাই কি ভীতু, নিশ্চয়ই না, অবশ্যই না, অতএব কেউই একজন কিছুই বলবে না, এটা কেমন কথা, যদি বলতো অবশ্যই সেটার বিরুদ্ধে ব্যবস্থা হইতো। এবং আমি আরেকটা কথা বলি, এখানে আমার একটা সাজেশনও আছে যে এই ধরনের ঘটনা তো শুধু বাংলাদেশেই না, হ্যাঁ, অনভিপ্রেত ঘটনা আমেরিকাতে আরও বেশি ঘটে, আপনি হয়তো এখন বলবেন তো আমেরিকায় ঘটে বলে কি আমাদের দেশেই ঘটতে হবে নাকি, বা এটা কি আমি জায়েজ করবো কিনা, আমি সেই কথা বলছি না, আমি যেটা বলতে চাচ্ছি যে তথ্য উপাত্তগুলো আমাদের জানা দরকার, যদিও এগুলো অনভিপ্রেত, কোথাও এগুলো ঘটনা ঘটা ঠিক না, আমাদের দেশেও না। এবং মানবাধিকার সিচুয়েশন নিয়ে যে মার্কিন যুক্তরাষ্ট্র এত সবক দেয়, বড় বড় গুলি কপ চায়, সেখানে যদি মানবাধিকারের কি অবস্থা, সেটা হলো বছরে 6 লাখ লোক কিন্তু গড়ে গুম হয় মার্কিন যুক্তরাষ্ট্রে, এটা আমার কাছে আছে। কিন্তু এই সোর্স কি, হ্যাঁ সোর্স হলো 25 জানুয়ারি 2022 সময় নিউজ, বিকাল 5:21 নিউজ বেরিয়েছে, আপনি একটু কাইন্ডলি লিখতে পারেন সময় নিউজ কোথায় পেলো, সেটাও একটা সময় নিউজ কোথায় পেলো, সেটা তাদের দায় দায়িত্ব, আমি বাট আপনি আপনার রেফারেন্স দিয়েছেন, এরপর আমি বলি এর মধ্যে 6 লাখের মধ্যে কিছু মানুষ ফেরত এসেছে আমেরিকা, আসলেও কিন্তু বেশিরভাগই কিন্তু নিখোঁজ। এবং আরেকটা কথা যেটা, যে এটা নিয়ে কিন্তু আমেরিকার জনগণের মধ্যে দিন দিন আতঙ্ক বৃদ্ধি পাচ্ছে, আরেকটা যেটা উল্লেখযোগ্য সেটা হলো যে পুলিশের গুলিতে 2013 থেকে 2019 পর্যন্ত 7 বছরে খুন হয়েছে 7,500 মানুষ এবং অত্যাচারিত হওয়ার সংখ্যা হলো কোটির কাছাকাছি,
আর এই হলো মানবাধিকারের অবস্থা আমেরিকাতে। তো আমার কথা হলো যে এবং সেখানকার গণতন্ত্র যে ধ্বংসের মুখে, এই ব্যাপারে মনে করেন 58% মানুষ। তাছাড়া কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের যে পোলিং ইনস্টিটিউট, সেখানকার সাম্প্রতিক জরিপে বলা হয়েছে যে সেখানকার 58% লোকজনই মনে করেন যে আমেরিকার গণতন্ত্র ধ্বংসের মুখে। যাই হোক, আজকে তো গণতন্ত্র বিষয় না, তারপর বললাম প্রাসঙ্গিকভাবে। তো এই হলো আমেরিকার অবস্থা, সবচাইতে সভ্য উন্নত দেশ, এবং তারা আবার মানুষকে গণতন্ত্র সবক দেয়, তারা গুণ খুমের মানবাধিকারের সবক দেয়, তাদের নিজ খোদ হইল এ অবস্থা। তা আমার কাছে একটা কথা কি যে তুমি অধম বলিয়া কি আমি উত্তম হইব না? আমার কথা হলো আমাদের দেশে আমরা অবশ্যই চাইব না, আমরা চাই না ন্যূনতম, এবং মায়ের মমতা নিয়ে একজন আইনজীবী হিসেবে, একজন নারী হিসেবে, একজন সাবেক আইন প্রণেতা হিসেবে, একজন মা হিসেবে আমি অবশ্যই বলবো, যার সন্তান বা যার ছেলে মেয়ে, যার স্বামী পুত্র কন্যা যাই যেরাই যার যায় সেই বোঝে, খুন হয় বা গুম হয় এটা যার যন্ত্রণা সে বোঝে, এবং এটা কখনোই আমরা চাইবো না। প্রত্যেকেই যদি আমরা নিজেদেরকে সেই জায়গাটাতে বসাই, সেই আসনে বসাই, দেখা যাবে যে আমরা আতঙ্কে শিউরে উঠবো। তা আমি মনে করি যে আমরা আসলে কখনো যে রাজনীতি যে করবো, আমরা বিরোধিতার সাথে বিরোধিতা করবো না। যেমন হ্যাঁ, আমি এই পর্যায়ে শেষ করছি, যেমন আমরা যেটা বলবো যে আপনি জানেন যে 2002 সালে ক্লিন হার্ট অপারেশন হয়েছে, সেখানে অগণিত মানুষ মারা হয়েছে, এবং আবার সেখানে দায় মুক্তিও দেওয়া হয়েছে যে তাদের বিচার করা যাবে না। পরবর্তীতে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর 2015 সালে দায় মুক্তি অধ্যাদেশ বাতিল করে দিয়েছে, তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে। তারপরে ক্লিন হার্ট নির্যাতনের শিকার সাংবাদিক একজন বরুণ কুমার ভৌমিক নয়ন, উনি কি বলেছিলেন, ওনাকে 3 মাস নিয়ে গুম করে রাখা হয়েছিল, ওনাকে টর্চার করা হয়েছিল, পরে করা হয়েছিল কি, ওনাকে আটকের পরে ওনার হাতে একটা অস্ত্র ধরিয়ে দিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে ছবি পাঠিয়ে দিয়েছিল, সেটা বিএনপির আমলে। এখন আমি বিএনপি বলে বলছি না, যে কোনো আমলে হইলে কিন্তু এটা দুঃখজনক, এটা হবে কেন? তো এই যে গুম আর খুনের সংস্কৃতি, এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর আইন ও সালিশ কেন্দ্রের মতে, এটা আমার কথা না, বাংলাদেশের সবচাইতে বেশি গুণ খুন হয়েছে 2005 থেকে 2006। 2005 হয়েছে 377 জন, 2006 হয়েছে 362 জন। আর এখন যে হয় না তাও তো না, হয় কিন্তু হওয়া উচিত না। আপনি বলছেন পরিমাণ এখন অনেক কমে গেছে, কমে গেছে, সরকার ব্যবস্থা নিচ্ছে, সরকার ব্যবস্থা নিচ্ছে বলছেন। জি, নীলোফার চৌধুরী মনি, আপনি কিছু, আপনি একটা প্রশ্ন করেছেন দুটো, সেই সাথে মুক্তাপা যে কথা বলেছে, আমি আসলে মুক্তাপার ব্যাপারে আমি সত্যি অবাক হয়ে গেলাম। উনি ফরাত মাজহারের নামে যে কথাটা বললেন, মুক্তাপা আপনি একজন অ্যাডভোকেটই না, সচেতন জনগোষ্ঠীর একজন, একজন মানুষ কখন নিশ্চুপ হয়ে যায়? ফরাত মাজহার তার মতো মানুষ একটা মেয়ে নিয়ে বাসে করে ঘুমাবে, এটা বোধহয় একটা পাগলও বিশ্বাস করবে না। আমরা যারা তার ঘরের লোকদেরও চিনি, ফরিদা আপাদেরও, যে তারা বিবেক নিয়ে কাজ করে, মাদক নিয়ে কাজ করে, যে দেশের যে বিবেকগুলো নাড়া দেয় সেখানে কাজ করে, সে তার কিনা ইচ্ছা হলো যে সে বাসে উঠা, যার কিনা গাড়ি থাকার পরেও বাসে উঠা সে ঘুমাইতে গেল একটা মেয়ে নিয়ে, টু মাচ মুক্তাপা। দুঃখজনক এটাই কি জানেন, সরকার তো করে করে, সরকার তার পরিবারটাকে এত হেয়ভাবে উপস্থাপন করে যে মানুষটার চলে গেল সব কিছু। এই যে বললেন সরকার কি বলে, সরকারের মন্ত্রীরা যে ভূমধ্যসাগরে যারা নিখোঁজ হয়েছে দেখো ওদের মধ্যে ঘুমের লোকগুলো পাওয়া যাবে, দুঃখজনক। আপনি যে কথাটা বললেন আমেরিকা নিয়ে, আমেরিকা আমাদের আজকের এখানে বিবেচ্য বিষয় না, আমেরিকার স্যাংশনটা বিবেচ্য বিষয়। আমেরিকা যে বললেন, আমি বলি পররাষ্ট্রমন্ত্রী, আপনি পররাষ্ট্রমন্ত্রীর ভাষায় কথা বলেছেন, যে পররাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে বলেছিল ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক, তো যে কিনা অকপটে সমস্ত বাংলাদেশের মহিলা পুরুষদেরকে স্ত্রীর ভূমিকায় পাঠায় দেয়, সে কি বললো সেটা নিয়ে আমার মাথা ব্যথা না। উনি যেমন বলেছে আমেরিকাতেও তো গুম হয়, এটা কিন্তু প্রশ্নের উত্তর না জানার পরে মানুষ ঠেস দেওয়া একটা কথা বললো, আরেক দিকে আগুনটা ধরিয়ে দিল। আমি এখন আগুন ধরানোর দিকে যাচ্ছি না, আমি জিল্লুর ভাই যে কথাটা বলেছে, অনেক দিন পরে সাদা পোশাক ধরে নিয়ে যায়, তারপর অনেক দিন পরে এসে তারা নিশ্চুপ থাকে। আমি শুধু দেশের না, দেশের বাইরেও অনেক গুমের শিকার লোক চলে গেছে, তার একজন হলো মুবাসসার হাসান, সে হলো গিয়া একটা বিশ্ববিদ্যালয়ের লেকচারার ছিল, এই ছেলেটা যাওয়ার পরেও কিন্তু সে একটা বিশ্বের একটা ওয়েস্টার্নে একটা উন্নত ইউনিভার্সিটিতে পড়ায়, তারপরেও কিন্তু সে কোনো শব্দ করে নাই। এই যে ভয়, কারণ কেন করে নাই জানেন, ও তো চলে গেছে গেছে, কিন্তু ওর আত্মীয় স্বজনরা আছে, তাদেরকে সরকার ধরবে, তোমাকে না পাইলে যে ঘুলা করা, পানি ঘুলা করার মতো বাঘ হরিণকে খাবে, তুমি ঘুলা করো নাই, তোমার বাবা করছে, বাবা না করলে দাদা করছে। সরকারের ফ্যাসিস্ট সরকারের না মুক্তাপা এমনই হয়, এই ফ্যাসিস্ট সরকার, যেটা এলিনাপা কিছুক্ষণ আগে বলেছেন যে রাষ্ট্রকর্তৃক যদি হয়ে থাকে, এলিনাপার ভদ্রতায় অথবা ভয়ে
যদি বলেছেন রাষ্ট্র কর্তৃক, এটাই সত্য কথা। ইলিয়াস আলী কোথায় গেল এটা খোঁজার দায়িত্ব রাষ্ট্রের না, রাষ্ট্রের। আপনি এটা ভালো মানে আপনার একটা ছেড় দেওয়া, এটা ইলিনা ভাই এখন শুনেন। আমি আপনাকে আরো প্রমাণ দিই, সালাউদ্দিন বিএনপির অসুস্থ মানুষ তাকে পাওয়া গেল কোথায়? শিলং পাওয়া গেল। শিলংয়ে সে কি রবীন্দ্রনাথের শেষের কবিতা পড়তে গেছিল? সে একটা মানুষ, তাকে যখন খুঁজে পাওয়া যাচ্ছে না যাচ্ছে না, তারপরে কি হলো? মামলা হলো। তাকে কে ওই পাশে নিয়ে গেছে তা জানেন? তাকে কে রেখে আসছে তা জানেন? আপনি তো একজন প্রথম সারির অ্যাডভোকেট, আপনি অবশ্যই জানেন, কিন্তু আপনার বিবেক এখানে নাড়া দিবে না। টকশো শেষ হলে বাইরে গেলে হয়তো নাড়া দিলেও দিতে পারে। আমি ওইটা এটা বাদ দিলাম। আপনার মনে পড়ে যে উইটনেস সুখবালি, সে হাজিরা দিতে আসছে ঢাকা আদালত কোর্টে, তাকে পাওয়া গেল ছয় মাস পরে কলকাতার জেলখানায়। হাউ ইট পসিবল দ্যাট? আপনি বলেন যে এই এটা কি, এটাকে আপনি কোনখানে রাখবেন? ঘুমে রাখবেন না খুনে রাখবেন নাকি সে ইচ্ছা করে সুখবালি আপনার ওই পাশে গেছে জেল খাটতে? তার এত শখ পড়ছে বাংলাদেশে এত জেলখানা থাকতে? বাংলাদেশে একটা মানুষের একটা ভ্যানিটি ব্যাগ ধরে আপার টান দিলেই চোর তারে নিয়ে রেখে দিবে জেলখানায়, তার কেন কলকাতা জেল দেখার এত খায়াস হইলো? এটার জবাব আপনাদের কাছে নাই, এই জবাব আপনাদের কাছে থাকবে না। এই কারণে আপনার সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের উপদেষ্টা এবং এলিনয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, গভর্নমেন্ট আনুষ্ঠানিকভাবে গুমের ঘটনা স্বীকার করে না, তবে জাতিসংঘের কমিটি 76 জনের তথ্য চাওয়ার পর আইন শৃঙ্খলা বাহিনী পরিবারের উপর চাপ দিচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এই যে দেখেন, এত বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ায়, এত বড় বড় প্রতিষ্ঠানগুলোতে কাজ করে যারা, তারা যখন এই কথাগুলো বলে, প্রকারান্তরে তারাই তো দেশ চালায়। সরকার কি? সরকার তো একজন, আপনি থাকলে আপনিও সরকার হতে পারেন, আপনাকে ওইখানে বসায় দিলে। সরকারের কাজ করে বিভিন্ন হ্যান্ডসগুলো, সেই হ্যান্ডস যদি এই ধরনের কথা বলে, আমি 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 শেষ করে দেই। এবং গুম কিন্তু এই মুহূর্তে আমেরিকা স্যাংশন দেওয়ার পরে এবং জাতিসংঘ জানতে চাওয়ার পরে, 12টা যে প্রতিষ্ঠান তাদের জাতিসংঘের কাছে লিখার পরে, গুম কিন্তু কমেছে এই মুহূর্তে। কিন্তু আমরা যদি হিসাব করি যে গুমগুলো হয়েছে যে 500-এর উপরে, সেটা কিন্তু কখন হয়েছে জানেন? বেশিরভাগ 14 সালের নির্বাচনের আগে, 18 সালের নির্বাচনের আগে। এবং এই যে রিয়াজ কি বলে, এই যে অধ্যাপকরা, ওনারা কিন্তু আবার বলছে, আলী রিয়াজ সাহেবরা, যে আবার সামনে নির্বাচনের আগে কিন্তু গুমের আরেকটা অধ্যায় চালু হবে। আপনি কি নিশ্চয়তা দিয়ে যেতে পারেন সরকারের একজন প্রতিনিধি হিসেবে যে হবে না? অ্যাডভোকেট এলিনা খান, অ্যাকচুয়ালি যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমরা ভয়াবহ এবং গুরুত্বপূর্ণ, ভয় পাই কি পাই না, ভয় কোথায় আছে, ভয় কীভাবে প্রদর্শন হয়, আবার কীভাবে নিজেকে গুটাতে হয়, এটা বিভিন্ন মাত্রা আছে। এই ভূমিকম্প কত মাত্রায় হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। তো আমি ভয় পেলাম কি পেলাম না সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে যার পরিবার আছে, যার সমাজ আছে, তারা সবসময় একটু সেকি অবস্থায় থাকে। আমি এখন একটা কথা বলতে চাই, আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মানে ইয়ে ছিলেন, তার সাহেব ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, হ্যাঁ সোহেলতাজ, ওনার যখন সম্ভবত ভাগ্নে এই মানে ঢাকার থেকে পাওয়া যাচ্ছিল না, সেই ভদ্রলোক সিলেট কিভাবে গেল? এবং সে যখন আসলো বিধ্বস্ত অবস্থায় এসছে, এবং তারপরে তার সাহেবের মতন একজন সাহসী বলবো এবং তার সাহেবের মতন একজন ব্যক্তিত্ব, তিনি শুধুমাত্র আমরা দেখেছি টিভির মাধ্যমেই, টিভিতেই দেখেছি যে উনি বলেছেন যদি না পাওয়া যায় আমি আমার মুখ খুলব। তো সেই জায়গাগুলো থেকে আমরা দেখেছি ওনাকে পাওয়া গেলেন এবং তারপর আর চুপচাপ। এই চুপচাপটা হওয়ার কারণটা, এই চুপচাপটা কেন? মানে এখন আমরা যে ছোটোবেলা বাচ্চাদের ঘুম পাড়ানোর সময় জুজুর ভয় দেখাতাম, সেই ঘুমের সেই জুজুর ভয় নাকি অ্যাকচুয়ালি অন্য কিছুর ভয়, সেটা খুঁজে বের করা দরকার রাষ্ট্রেরই, যে কেন তারা চুপচাপ থাকে। প্রয়োজন হলে পরে তারা অ্যাসুরেন্স করবে যে এই তারা মুখ খোলার পর ওই পরিবারে আর কখনও কোনো দিন অন্য কোনো ঝামেলা হবে না। হ্যাঁ, অন্যায় করলে ঝামেলা হবে, কিন্তু অন্যভাবে অন্যায়ভাবে কোনো ঝামেলা করানো হবে না। আর একটা কথা না বলে পাচ্ছি না, আমাদের দেশে যেহেতু এখন আমরা মনে করি যে আমাদের সংখ্যা, আমি সংখ্যালঘু বলবো না, আমি বলবো যে যেহেতু আমাদের দেশের আমরা যারা মুসলিম হিন্দু থাকে, আমি ধর্মীয় সংখ্যালঘু বলবো না, আমাদের সব মানে আমাদের কাছাকাছির মানুষ যারা আছেন তারা এখন খুব ভালো আছেন, আমরা সেটাই জানি। কিন্তু প্রিয়াশার মন্তব্যের পর এত বড় ঘটনা ঘটে গেছে, প্রিয়াশা যে মন্তব্যটা করেছে যে এত এত লোক কোথায় গেল, যদিও সে হয়তো বিলিয়ন মিলিয়ন কেউ একটু বেশি উল্টাপাল্টা করে ফেলছে, কিন্তু করেছে তো সে একটা মন্তব্য, কিন্তু সেই মন্তব্যের পর প্রিয়াশার কিন্তু কোনো কিছু আমরা
এনে বা কোনো বক্তব্য কিন্তু আমরা শুনতে পেলাম না। রাষ্ট্র কিন্তু দায়িত্ব ছিল এত বড় একটা ঘটনা এত প্রেসিডেন্টকে যায় বলা, সংখ্যা যাই থাকুক না কেন, যদি দশজনের কথা বলে থাকে উনি সংখ্যাতে ভুল করতে পারেন বা যাই করুক, তাহলে প্রিয়া শাহকে নিয়ে এসে কেন এখানে তাকে জবাবদিহিতা করার জন্য নিয়ে আসা হলো না, যে কেন এই লোকগুলো, তাহলে আমরা ধরে নেব প্রিয়া শাহ যে মন্তব্য করেছে সেটা সত্যি, কারণ প্রিয়া শাহ বলেছে যে অনেক লোক তারা নাই। এখন উনি প্রিয়া শাহ যেটাকে বলেছে সেটা হচ্ছে বলছে যে বিগত দিন থেকে, তো বিগত দিন থেকে কয়েকশো কোটি লোক হারা হওয়া হয়ে যাওয়া একরকম, আমি বিগত দিনের মধ্যে আমি যদি ভাগও করি তাও যদি এখনকার সরকারের সময় যদি বলে থাকি সেটা যদি আমি ধরে নিলাম যে দশ হাজার লোকই হাওয়া হয়ে গেছে, আগের দিনে অনেক বেশি হয়ে গেছে, তাহলে এই দশ হাজার লোকের দায়িত্বটা প্রিয়া শাহর কাছ থেকে জানার দরকার যে কোন লোকগুলো চলে গেছে। এক, তার কিন্তু সে কোশ্চেন আনসারটা আমরা পাই নাই, তাহলে আমরা এখন বর্তমানে ধরে নিচ্ছি যে প্রিয়া শাহ যা বলেছে সেটাই ঠিক, যেখানে গুম হচ্ছে এবং তার ভিত্তি করে এটা হচ্ছে। আমেরিকা রাশিয়া চীন তিন পরাশক্তি নিয়ে কথা বলার কোনো দরকার নেই, এই কারণে যে তারা কী নীতিতে তারা তাদের রাষ্ট্র চালাচ্ছে আর কী নীতিতে আমরা বাংলাদেশে চালাবো। আমরা শুধু ছোট্ট একটা রাষ্ট্র, আমরা খুব মায়া মমতা ভালোবাসা দিয়ে রাষ্ট্রটাকে তৈরি করেছে জীবনের বিনিময়ে, ভাষার ভাষার জন্য আন্দোলন করে, সেখানে আমরা গুম হওয়ার মতো বা বিচার বহির্ভূত খুন হওয়ার মতো বা এমন কোনো অগণতান্ত্রিক কোনো পন্থায় মানুষকে হয়রানির শিকার মতো জায়গা থেকে আমরা আসলে দেখতে চাই না। আমরা যে জিনিসটা দেখতে চাই সেটা হচ্ছে যে যে কোনো রাজনীতিবিদরা এই একটা জায়গায় একমত হোক যে না, আমরা কোনো গুম কালচারের মধ্যে আমরা যেতে চাই না। আমরা সব রাজনীতিবিদদের একটা জায়গায় বলতে চাই, যার যেখানে গুম হয়েছে তার একটা তালিকা তৈরি করুক এবং তারা সেগুলো রাষ্ট্রকে দিক এবং তারা সবাই যৌথভাবে ঠিক করুক, সেটা যদি তাদের নিজেদের আভ্যন্তরীণ কারণে হোক, রাষ্ট্রীয় কারণে হোক, যে কারণে হোক, এবং সেই মানুষগুলোকে তারা খুঁজে বের করবে। আর এখানে আর একটা কথা যে মানুষ হারায় ঢাকায়, সে চলে যায় আর একটা জায়গায়, সেখান থেকে বিধ্বস্ত অবস্থা সে কেমন করে চলে আসে, আর আসার পরে আমরা কিন্তু আমি বলি বেলার রিজওয়ান আছে, তার হাজবেন্ড এখানে নারায়ণগঞ্জের থেকে সে আসলো পেট্রোল পাম্পের ওখান থেকে, তারপরে সে আর খুঁজে পাওয়া গেল না হোল ডে। হ্যাঁ, আমি রিজওয়ানের সাথে ছিলাম, আমি জানি, আমরা সারা দিন ধরে আমরা তার সাথে আমরা যখন কাজ করছি, যাক বিভিন্নভাবে বিভিন্ন কারণে সে বের হয়েছে, কিন্তু সে হারালো নারায়ণগঞ্জে পেট্রোল পাম্পের কাছ থেকে আর তাক পাওয়া গেল আর একটা জায়গার থেকে। অদ্ভুত অদ্ভুত ব্যাপার, এই যে পাওয়া হারানো আর পাওয়ার জায়গাটা একটু ডিফারেন্স হয়ে যায় এবং আসার পর চুপ হয়ে যায়, এই তিনটা জিনিসকে রাষ্ট্রকে এনশিওর করতে হবে। কেন, এই কেনর উত্তরটা কিন্তু রাষ্ট্রকে দিতে হবে আর তার সরকারকে দিতে হবে, নাহলে আমাদের যে চিন্তাভাবনা আমাদের যে ভাবনা, আমি রাষ্ট্র সরকার বলতে শুধু আমি এই সরকার বা এই রাষ্ট্র, যখন যে সরকারের বেলায় হোক না কেন তার দায় দায়িত্ব তাদেরকে বহন করতে হবে। আপনার কাছে একেবারে শেষ প্রান্ত, ফাইনাল ওয়ার্ডস, প্রত্যেকের দু মিনিট করে সময়, অ্যাডভোকেট নীলোফার চৌধুরী মনি, নীলোফার চৌধুরী মনি। আমি আসলে এতক্ষণ কথা শুনে এইটুকুই বলতে পারি এক লাইনে, হ্যাঁ আপনার কাছে আসব আমি সবার শেষে, এক লাইনে যে অদ্ভুত পিঠে উটের পিঠে চলছে স্বদেশ, আজকের এই স্বদেশে আমি বলতে চাই যে গুম কালচারকে আমরা বাদ দিই না, আমাদের সরকার বাদ না দিয়ে তারা এখন লবিস্ট নিয়োগ করে নিষেধাজ্ঞার পেছনে পয়সা খরচ করে, যে গুমটা ঠিক মতোই চলবে কিন্তু নিষেধাজ্ঞার পিছনে লবিস্ট নিয়োগ করবে, লবিস্টে যারা অভ্যস্ত এটা এটা অনেক বড় একটা দুঃখজনক অধ্যায়। আমি বলবো আজকে এই গুম হওয়া মানুষদের আত্মার যে চিৎকার, সেখান থেকে আমি বলতে চাই বাংলাদেশের শুধু সরকার না, প্রথিত যশা বুদ্ধিজীবী সাংবাদিক থেকে শুরু করে প্রত্যেকে আমি বলতে চাই গুম বন্ধ করার জন্য আমাদের ইমিডিয়েট পদক্ষেপ নেওয়া উচিত। আমরা দেশে এবং বিদেশে আমরা স্বজন হারাচ্ছি এবং আমাদের আমরা অধপতিত হচ্ছি, আমাদের দেশ সব দিক দিয়ে আমরা চরমভাবে আমরা মানে নিম্নগামী হচ্ছি। দুই নম্বর যেটা আমি চাই যে গুম বিষয়ে স্বাধীন আন্তর্জাতিক তদন্তের ব্যবস্থা আমরা চাই আজকের এই তৃতীয় মাত্রার মাধ্যমে, এবং তিন নম্বর দোষী মনোনীত ব্যক্তিদের মানবতা বিরোধী অপরাধী হিসেবে, যেভাবে আমরা যুদ্ধাপরাধীদের অপরাধী পেয়েছি, আমার বিশ্বাস স্টুডেন্টমরা আমরা এটা পাব, এই তাদেরকেও অপরাধীর ট্রাইব্যুনালে আনার জন্য আমি মনে করি যখন সরকার তো সারা জীবন থাকবে না, একটা সময় চেঞ্জ হবে, কেউ না কেউ আসবে, তারা যেন এটাকে অবশ্যই মানবতা বিরোধী হিসেবে আদালতের কাঠ গড়ায় দাঁড় করায়, এটাই আজকের আমার আপনাদের মাধ্যমে। ধন্যবাদ অ্যাডভোকেট এলিনা খান। আমিও এটা চাই যে আসলে সরকারকে কোনো দোষ না দিয়ে আমরা বাংলাদেশ একটা সুজলা সফলা দেশে, সবুজ একটা দেশের মধ্যে রক্তের
হানাহানি এটা দেখা তো প্রশ্নই আসে না। আর দেশে গণতন্ত্র মানবাধিকার যখন সম্মুলত থাকে, যখন আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হয়, সুশাসন প্রতিষ্ঠিত থাকে। আইনের শাসন আবার দুই রকম, আইনের শাসন আছে কিন্তু শাসনটা কোন দিকে যাচ্ছে, সুশাসনে নাকি অপশাসনে? সুশাসনটা আমরা চাচ্ছি যে সুশাসন যেন প্রতিষ্ঠিত হয়, এবং একই সঙ্গে ঘুমের যে বিষয়টা আছে, অল রাজনীতিবিদ, অল রাজনীতি দল সব এক জায়গা হয়, তাদের লিস্ট অনুযায়ী যে যখন রাষ্ট্রে থাকবে সেটার থেকে এদেরকে খুঁজে বের করা, এবং তাদেরকে কেন সাদা পোশাক যে পোশাকই হোক না কেন তুলে নিয়ে যাবে আরেক জায়গার থেকে আরেক জায়গায় কেন গেল, এবং তাদের মুখ খোলার সম্পূর্ণ মানে ভয়ভীতিহীন একটা পরিবেশ তৈরি করে তাদের বলতে দাও হোক। এটাই হচ্ছে আমাদের আজকের আমার বক্তব্য। কারণ হচ্ছে যে কথা বলার অধিকার স্বাধীনতা আমাদের থাকা উচিত, এবং পরের দিন আমি যেন ডিজিটাল অ্যাক্টের ভিতরে না পড়ে যাই, বা আমি যেন বাক স্বাধীনতার যে বিষয়টা আমার আমাকে দিয়েছে আমার সংবিধান সেখান থেকে যেন আমি বঞ্চিত না হই, এটাই হচ্ছে আমার বড় কথা। অ্যাডভোকেট নুরজাহান বেগম মুক্তা, হ্যাঁ আসলে দুইজন তো বলতেছে সরকারের এগেনস্টে, তাই না? আর আমি হয়ে গেছি একা, তা আমাকে একটু সময়টা একটু দিলে ভালো হয় আর কি। তারপর আমরা কিন্তু সরকারের এগেনস্টে বলি না, দুইজন বাঘা মানে কি বলা যায় বক্তা, তাই না? তার সাথে আমার উনি তো সব সরকারের বিপক্ষে, যদি আপনি বিপক্ষে বলেন। আমি প্রথম কথা যেটা বলবো যে স্যাংশনের কথা যেহেতু উঠেছে, এটা ঠিক আমরা আমাদের দেশে যদি সুষ্ঠু একটা রাজনৈতিক পরিবেশ থাকে, সবগুলো রাজনৈতিক দল যদি নিজেদেরকে ক্ষমতার ঊর্ধ্বে বিবেচনা করে যে না আমাদের কাছে দেশ বড়, আমাদের কাছে দেশের মানুষ বড়, আইনের শাসন বড়, এবং কে কখন ক্ষমতা থাকলাম না থাকলাম সেই জিনিসটা মুখ্য যখন না হবে, একটা সুশাসন আমরা চাইবো, সবগুলো রাজনৈতিক দল যখন ঐক্যবদ্ধ হবে, তখনই মনে করি যে আমি একটা সুন্দর বাংলাদেশ আমরা তৈরি করতে পারবো। আরেকটা কথা হলো এখানে যে বিএনপি দুঃখজনক হলেও সত্য, দেখেন বাংলাদেশে যাতে সাহায্য সহযোগিতা না দেয় সেটা বন্ধ করার জন্য, দেশের রপ্তানি বাণিজ্য বন্ধ করার জন্য, দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য বিএনপি কিন্তু একাধিকবার বিদেশে চিঠিও লিখেছে। আমি আপনাকে বলি, ডয়েচে ভ্যালিতে আছে 2019 সালের 17 এবং 24 এপ্রিল তারা চিঠি লিখেছে, স্পেসিফিকলি ডেটটা দিলাম শোনেন। এখন আমার কথা হলো যে এই যে দেশের বিরুদ্ধে অভিযোগ করে এটা তো অত্যন্ত হীনমন্যতা। আমাদের যদি এই সমস্যা থাকে আমরা নিজেরা বসে সেটা সমাধান করব, অন্য দেশকে কেন আমরা এখানে প্রভু মানব? এই যে আমাদের লেজুর বৃত্তি, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এরপরে আরেকটা কথা হলো, আপনি লবিস্ট নিয়োগের কথা বলেছেন, উনি লবিস্ট পৃথিবীর প্রায় সব উন্নয়নশীল দেশে কিন্তু রপ্তানি বাড়ানোর জন্য, তারপর দেশের ভাবমূর্তি বাড়ানোর জন্য, পর্যটন শিল্পের বিকাশের জন্য, আমরাও ঠিক তেমনি এগুলো উন্নয়নের জন্য পিআর ফার্ম নিয়োগ দিয়েছি আমরা, নট লবিস্ট। কিন্তু বিএনপি লবিস্ট নিয়োগ দিয়েছে সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করার জন্য, বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপন করার জন্য। এইখানে হলো পার্থক্য, এই যে চিন্তাভাবনা, এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর যে স্যাংশনটা দিয়েছে, এ স্যাংশন তো এখন রাশিয়ার বিরুদ্ধে তো দিয়েছে, যুক্তরাষ্ট্র কি শুধুমাত্র কি বাংলাদেশের বিরুদ্ধে স্যাংশন দিয়েছে? আমার কাছে তথ্য আছে, এবং আমি আপনাকে বলি চীন, বেলারুশ, তারপর উগান্ডা, শ্রীলঙ্কা, মেক্সিকো, উত্তর কোরিয়া, সেখানকার 10 জন, এবং উত্তর কোরিয়া, মিয়ানমার, উত্তর কোরিয়া থেকে শুরু করে মেক্সিকো, আর অনেক দেশও কিন্তু নিষেধাজ্ঞা দিয়েছে, রাশিয়াতেও দিয়েছে। এখন যেখানে তার স্বার্থ, আসল কথা কি জানার, বাংলাদেশে তো উগান্ডার মতো একটু বাংলাদেশ তো এগিয়ে যাচ্ছে, উন্নতশীল দেশ হচ্ছে দিনে দিনে, আর যতদিনই যত উন্নত হবে, যত ভালো হবে, একটা অবস্থানে আসবে, ততই কিন্তু স্যাংশন বাড়বে, এটা আমাদেরকে বুঝতে হবে। তবে সবকিছু বাদ দিয়ে আমি আজকে বলবো যে আমাদের যে মানবাধিকার কমিশন আছে, আমাদের মানবাধিকার কমিশনের কিন্তু কোনো যে ঘটনা যে ঘটে, বিদ্যমান যে আইন আছে, পুলিশ র‍্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারীর বিরুদ্ধে কোনো অভিযোগ তদন্তের কোনো ক্ষমতা তাদের নেই। তা আমি এই ব্যাপারে আইন সম্ভবত করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যেটা আমি জানি, এটা হলে আমাদের আরও ভালো হবে, এই সমস্ত যে অনভিপ্রেত পরিস্থিতি সেখান থেকে আমরা আরও ভালোভাবে উতরে আয় যেতে পারবো এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা তৃতীয় সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এস এম এস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30। দেখবার আমন্ত্রণ রইল তৃতীয় মাত্রা এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারও সরাসরি দেখতে পারেন। ফেসবুক, টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে এবং টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রার যে চ্যানেল আছে সেটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনি দেখে নিতে পারেন। অ্যাডভোকেট এলিনা খান, মিস নিলোফার চৌধুরী মণি এবং অ্যাডভোকেট নুরজাহান বেগম মুক্তা, অসংখ্য ধন্যবাদ আপনাদের এই আলোচনায় অংশ নেওয়ার জন্যে। দর্শক, কথা হচ্ছিল গুম নিয়ে, এবং আমার তিন অতিথি একমত যে গুমের ঘটনা বাংলাদেশে ঘটছে এবং 51 বছর ধরেই ঘটছে। অভিযোগ পাল্ট অভিযোগ দুজন রাজনীতি করেছেন, এবং সেই অভিযোগ দুজনের কথা যদি মেনে নিই তাহলেও
গুমের ঘটনা ঘটছে, কম বেশি সেটি নিয়ে তারা বিতর্ক করেছেন। এবং এই এক ঐকমত্য তাদের মধ্যে আছে যে এটি রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠা করা দরকার দেশের বিষয়ে, এইসব বিষয়ে, এবং সেজন্যে আসলে একটা রাজনৈতিক ভালো আবহ, ইতিবাচক আবহ বাংলাদেশে তৈরি করতে হবে। বিভিন্ন মহল থেকে, বিভিন্ন মানবাধিকার সংগঠন, সিজিএসও যে সুপারিশমালা করেছে বা এই আলোচনা থেকেও যে ধরনের প্রস্তাবনা বা এক একজন এক একভাবে সুপারিশ করেছেন, তাতে এই কথাগুলো গুমের এই ঘটনাকে কমিয়ে আনা বা নিয়ন্ত্রণ করবার জন্যে বা এটিকে বন্ধ করবার জন্যে যে সুপারিশমালা করা যেতে পারে, যে প্রস্তাবনা, সেটি হচ্ছে যে নাগরিকদের মৌলিক অধিকার সমুন্নত রাখবার একটা দৃঢ় অঙ্গীকার বাংলাদেশকে প্রদর্শন করতে হবে। এবং সেই জন্য 1992 কনভেনশন অন দ্য প্রোটেকশন অফ অল পার্সনস ফ্রম এনফোর্সড ডিজি অ্যাপিয়ারেন্স, এতে বাংলাদেশকে স্বাক্ষর করতে হবে। প্রত্যেকটি গুমের ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষ্যে সরকার এবং জাতীয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক সমাজ, তাদের অংশগ্রহণে একটি স্বাধীন কমিশন গঠন করা দরকার। বাংলাদেশে গুমের সাথে যারা জড়িত তাদের খুঁজে বের করতে হবে, এর জন্য কোনো স্যাংশন ট্যাংশনের দিকে তাকাবার দরকার নেই। এবং উক্ত কমিশন জাতিসংঘের সংশ্লিষ্ট কমিটির সাথে কাজ করবে এবং ভুক্তভোগী পরিবারের সকল প্রশ্নের উত্তরের ব্যবস্থা করবে। জাতিসংঘের কমিটি যেসব নিখোঁজ ব্যক্তির খোঁজ চেয়েছে তাদের অবিলম্বে সেগুলো প্রদান করতে হবে এবং ওয়ার্কিং গ্রুপকে বাংলাদেশ সফরের অনুমতি দেওয়া দরকার। ভুক্তভোগীদের পরিবারের যে কোনো ধরনের হয়রানি, যিনি গেছেন তিনি তো গেছেনই, বাকিদের যেন হয়রানি না করা হয়, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং বিচার পাওয়ার ক্ষেত্রে আইনি সহায়তা ও অন্যান্য সহযোগিতা নিশ্চিত করতে হবে। আইন প্রয়োগকারী সংস্থা সম্পর্কিত সংশ্লিষ্ট আইন সংশোধন করা দরকার বাংলাদেশে এবং মানবাধিকার সংস্থা, সাংবাদিক এবং আইন পেশার প্রতিনিধিদের সমন্বয়ে জাতীয় মানবাধিকার কমিশনকে পুনর্গঠন করতে হবে, যাতে দেশে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত কোনো ঘটনা না ঘটে এবং তার সুষ্ঠু তদন্ত হয় এবং তারা যেন এইসব বিষয়ে সবসময় সোচ্চার থাকে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।